আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করি, আলোক তরঙ্গ ও আলোর ব্যাখ্যা। আমরা অলরেডি জানি যে লাইট ইজ আ ওয়েভ, বা আরো স্পেসিফিক্যালি বলতে গেলে লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। যদিও লাইট ইজ আ পার্টিকেল অলসো, অর্থাৎ এটা আমরা অলরেডি পড়ে নিয়েছি যে আলোর দীপ্ত বা ওয়েভ পার্টিকেল ডুয়েলটি রয়েছে, অর্থাৎ আলো তরঙ্গ আবার একসঙ্গে আলো কণা, তাই না? তো আজকে আমরা যে নতুন চ্যাপ্টারটা পড়ব সেখানে আলোকে তরঙ্গ হিসেবেই ধরে নেব এবং তারপর যাবতীয় আলোচনা করব। প্রথমে আছে তরঙ্গ মুখ। তাহলে ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে তরঙ্গ মুখ বা ওয়েভ ফ্রন্ট কাকে বলে। তো তরঙ্গ মুখ বলতে বোঝায় যে সমদশা সম্পন্ন কণার সঞ্চার পথ। ইট ইজ দ্য লোকাস অফ অল দ্য পয়েন্টস হুইচ আর ইন সেম ফেজ অফ ভাইব্রেশন। এখন ব্যাপারটা বা কথাটার মানে কি? আমি কি বললাম, সমদশা সম্পন্ন কণার সঞ্চার পথ, সমদশা সম্পন্ন কণার সঞ্চার পথ। তাহলে প্রথমে তোমাকে জানতে হবে যে সমদশা কোথায় কোথায় হচ্ছে, তাই না? তবেই তো আমি সঞ্চার পথ নির্ণয় করতে পারবো। তাহলে মূল কথা হচ্ছে দশা সমান হতে হবে। এখন দশা সম্পর্কে তোমাদের যা ধারণা ছিল ক্লাস ইলেভেনে করেছিলে, দেখো যে দশা পার্থক্য ইকুয়াল টু 2π λ ইন্টু পথ পার্থক্য। আশা করছি মনে আছে ক্লাস ইলেভেনে করেছিলে। তুমি একটা জিনিস দেখো যে দশাটাকে যদি সমান করতে হয় তাহলে পথটাকে সমান করতে হবে। তার মানে তুমি বলতে পারো কোনো একটা আলোর উৎস থেকে যদি সমান দূরত্বে কতগুলো পথ ধরে নি, সমান দূরত্বে অবস্থিত কতগুলো বিন্দু ধরে নি, তাহলে সেক্ষেত্রে সেই বিন্দুগুলোর দশা সমান হতে পারত, তাই না? বোঝা গেল? একটা ভাবো যে তোমার এখানে একটা সোর্স অফ লাইট আছে, দিস ইজ আ সোর্স অফ লাইট। আচ্ছা, এখান থেকে আমি সমান একটা নির্দিষ্ট দূরত্বে কোনো একটা বিন্দু নিলাম, সাপোজ এই দূরত্বটা হচ্ছে 10 সেন্টিমিটার। আমি এখান থেকে এই দিকেও 10 সেন্টিমিটার দূরে একটা বিন্দু নিলাম, এখানেও 10 সেন্টিমিটার দূরে একটা বিন্দু, এদিকেও একটা 10 সেন্টিমিটার দূরে একটা বিন্দু নিলাম, আবার এদিকেও 10 সেন্টিমিটার দূরে একটা বিন্দু নিলাম। যদি নিই তাহলে সেক্ষেত্রে আমি যদি এভাবে নাম দিই, সাপোজ এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা ডি বিন্দু, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ডি বিন্দু, চারটা বিন্দু সমদশায় আছে। এবং সেক্ষেত্রে সেই বিন্দুগুলোকে যদি আমি একটা রেখা দিয়ে যোগ করে দিই, মানে সঞ্চার পথ নির্ণয় করি, তাহলে সেটা আমাকে তরঙ্গ মুখ দেবে। ব্যাপারটা বোঝা গেল? আবার বলছি, তরঙ্গ মুখ একটা নতুন ধারণা বলতে পারো। তরঙ্গ মুখ বলতে কি বোঝায়? এটা হচ্ছে সমদশা সম্পন্ন কণার সঞ্চার পথ, লোকাস অফ অল দ্য পয়েন্টস হুইচ আর ইন সেম ফেজ অফ ভাইব্রেশন। এবার ফেজটাকে সমান করতে গেলে আমি যেটা বুঝতে পারলাম যে উৎস থেকে এটা উৎস, উৎস থেকে দূরত্বটা সমান হতে হবে। তো আমি কি করলাম কি, প্রথমে ও বিন্দুতে একটা উৎস ধরে নিলাম, তারপর বিভিন্ন দিকে সমান দূরত্ব ধরে নিলাম, তারপর 10 সেন্টিমিটার দূরে চারদিকে চারটা বিন্দু নিলাম। এবার যদি চারটা বিন্দুই ও থেকে সমান দূরত্বে থাকে তাহলে অবশ্যই আমি বলতে পারি যে তাহলে আমি কি না ও এ সমান ও বি সমান ও সি সমান যদি ও ডি হয় তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এ বি সি ডি এরা সবাই সমদশায় আছে, থাকতেই হবে। ঠিক আছে, বেশ। আমি আরেকটু ভাবি যে এদিকে থেকেও 10 সেন্টিমিটার দূরে নিলাম, তাহলে এখানেও একটা এরকম বিন্দু পাবো, এদিক থেকেও একটা 10 সেন্টিমিটার দূরে বিন্দু নিলাম, এদিক থেকেও একটা 10 সেন্টিমিটার দূরে বিন্দু নিলাম, এদিক থেকেও একটা 10 সেন্টিমিটার দূরে বিন্দু নিলাম। তাহলে এই বিন্দুগুলোও সমদশায় আছে, আমি নাম দিলাম না। এবার এই বিন্দুগুলোকে তুমি একটা রেখা দিয়ে যোগ করে দাও, মানে তুমি সঞ্চার পথ লোকাস চাইছো। তাহলে সেক্ষেত্রে এই বিন্দুগুলোকে যদি আমি একটা বিন্দু দিয়ে যোগ করে দিই, রাফ আমি বলছি, তাহলে সেক্ষেত্রে এই ধরনের একটা ছবি পাব, এই ধরনের একটা ছবি পাবো, মানে দে উইল লাই অন এ সার্কেল। তাহলে সেক্ষেত্রে সঞ্চার পথ কি হয়ে যাচ্ছে, বৃত্তাকার। সেক্ষেত্রে সঞ্চার পথ হয়ে যাচ্ছে বৃত্তাকার। এবার একইভাবে ভাবো, আমি থ্রি ডাইমেনশনাল জিনিসটাকে ভাবছি, আমি তো এদিকেও 10 সেন্টিমিটার দূরে বিন্দু নিতে পারি, আবার এদিকেও 10 সেন্টিমিটার দূরে বিন্দু নিতে পারি, সবগুলো যদি একসঙ্গে নিই তাহলে সেক্ষেত্রে যেটা পাবো
তরঙ্গমুখটা কেমন হয়ে যাবে? স্ফেরিক্যাল। তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আমি একটা বিন্দু, পরীক্ষায় এটা প্রশ্ন দেবে যে একটা বিন্দু উৎস নিলে, একটা বিন্দু উৎসের জন্য তরঙ্গমুখ কেমন হবে? একটা বিন্দু উৎসের জন্য তরঙ্গমুখ হয়ে যাবে গোলীয় তরঙ্গমুখ। ফর এ পয়েন্ট সোর্স দ্য নেচার অফ দ্য ওয়েভ ফ্রন্ট উইল বি স্ফেরিক্যাল। ক্লিয়ার? সবসময় থ্রি ডাইমেনশন নিয়ে আবার ভাবতে হবে, আমি টু ডাইমেনশন নেই। আমি টু ডাইমেনশনে দেখাতে পারলাম থ্রি ডাইমেনশন এদিকটা বা পেছন দিকের লাইট তো চারদিকে ছড়িয়ে পড়ে, এমন নয় লাইট একটা নির্দিষ্ট দিকে ছড়ালো, তা তো নয়, একটা নির্দিষ্ট বিন্দু থেকে আলো চারদিকে ছড়িয়ে পড়ে। তাহলে তোমার চারদিকের ব্যাপারটাই তোমাকে ভাবতে হবে, শুধু এক্স আর ওয়াই নয়, জেড বরাবরও ভাবতে হবে। তাহলে জেড অক্ষ বরাবর যখন আমি কনসিডার করছি তখন আর সার্কুলার পড়ে থাকবে না, দ্যাট উইল বি স্ফেরিক্যাল। আচ্ছা, যদি তোমার এরকম হয়, সাপোজ টিউব টাইপের কোনো একটা সোর্স লাইট, এখান থেকে লাইট চারদিকে ছড়িয়ে পড়বে, তাহলে এর ক্ষেত্রে তরঙ্গমুখ কেমন হবে? ঠিক আছে, আরেকটা ছিল বিন্দু উৎস, এটার ক্ষেত্রে আমি বিন্দু উৎস ভাবছি না, আমি ভাবছি সরলরৈখিক উৎস, লিনিয়ার সোর্স। তাহলে সেক্ষেত্রে এদিকেও আমি সমান দূরত্বে বিন্দু নিয়ে যাচ্ছি, এখানে সমান দূরত্বে বিন্দু নিলাম, এখানে সমান দূরত্বে বিন্দু নিলাম, এদিকেও সমান দূরত্বে নিলাম, এখানে সমান দূরত্ব, মোটামুটি সমান দূরত্বে এই বিন্দুগুলো পেয়ে গেলাম, মোটামুটি বলতে চাইছি। এবার থ্রি ডাইমেনশনাল তোমার সামনেও থাকবে পেছন দিকেও থাকবে, সবগুলো যদি একসঙ্গে নিয়ে নাও, সবগুলো যদি একসঙ্গে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে দে উইল লাই অন দ্য সারফেস অফ এ সিলিন্ডার। তাহলে যদি সরলরৈখিক উৎস হয়, আমি রৈখিক লিখলাম, লিনিয়ার সোর্স, লিনিয়ার সোর্স নেচার হয়ে যাবে চোঙাকার, সিলিন্ড্রিক্যাল। তোমাকে পরীক্ষায় আসতে দেবে, পরীক্ষায় বলবে যে এই উৎসের জন্য তরঙ্গমুখ কেমন হবে, তখন তোমাকে বুঝে বার করতে হবে। তো আপাতত যেগুলো কমন সেগুলো জেনে নিই, যেমন বললাম বিন্দু উৎসের জন্য হবে স্ফেরিক্যাল গোলীয়, যদি লিনিয়ার সোর্স হয়, লিনিয়ার সোর্স মানে হচ্ছে রৈখিক, রৈখিক আলোক উৎস হয়, তাহলে সেক্ষেত্রে তরঙ্গমুখের নেচারটা হবে চুম্বকা। আর আরেকটা ব্যাপার মনে রাখবে, যখন আমি অসীম দূরত্বে চলে যাবো যে কোনো টাইপের সোর্স হোক না কেন, অসীম দূরত্ব মানে এই সোর্স থেকে অনেকটা দূরে, তাহলে অনেকটা দূরে মানে সেটা স্ফিয়ারটা এরকম দেখতে লাগবে, তাই না? পার্ট অফ এইভাবে একটা স্ফিয়ার আসবে, তো তাহলে এখানে আমি এই পার্টটাকে অলমোস্ট এটাকে স্ট্রেট ভাবতে পারি, তাই না? একই রকম ভাবে এই চোঙের কথা ভাবলে, চোঙ এখান থেকে যদি আমি অসীম দূরত্বে বিন্দু নিই তাহলে সেটাকেও একটা স্ট্রেট মত হয়ে যাবে। এবং সেক্ষেত্রে তাহলে যে রকমই সোর্স না হোক, সোর্স হোক না কেন, যদি আমি অসীম দূরত্বে নির্ণয় করি সবসময় সেটা হবে প্লেন ওয়েভ ফ্রন্ট, সমতল তরঙ্গ। ঠিক আছে, থ্রি ডাইমেনশনাল হলে সেটাকে স্ট্রেট লাইন আর বলবো না, সেক্ষেত্রে সেটাকে বলবো প্লেন। ঠিক, তাহলে মূলত তিন ধরনের ওয়েভ ফ্রন্টই হয়, একটা হচ্ছে স্ফেরিক্যাল বা গোলীয়, একটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল বা চোঙাকার, একটা হচ্ছে প্লেন ওয়েভ ফ্রন্ট বা সমতল তরঙ্গমুখ। কোন ক্ষেত্রে কি হয় সেগুলো মাথায় রাখবে, কারণ শর্ট কোশ্চেন থাকতে পারে। আচ্ছা, মূল ব্যাপার এটা মনে রাখবে সবসময় যে আমাকে তরঙ্গমুখ নির্ণয় করতে হবে, মানে আমাকে সমদশা সম্পন্ন কণার সঞ্চার পথ পার করতে হবে। এবার সমদশা ব্যাপারটা পাবো কোত্থেকে, আমাকে সমপথ থেকে। তাই তোমাকে যদি হঠাৎ করে এমন কোনো এমন কোনো ব্যাপার দেয়, কোনো নির্দিষ্ট জিনিস বলে দিল, বললে এটার জন্য তরঙ্গমুখ পার করো, তখন তোমাকে বারবার ওটাই মনে রাখতে হবে যে আমি সম দূরত্বের কিছু বিন্দু নেব, এবং সমুদ্রত্বের বিন্দুগুলো নেবার পর সেগুলো দিয়ে একটা লোকাস বা একটা যোগ করে দিতে হবে সেই বিন্দুগুলোকে, তাহলেই আমি তরঙ্গমুখ পার করতে পারবো। ঠিক আছে, যেমন যদি এইভাবে প্রশ্ন করি যে তোমাকে আমি একটা উত্তল লেন্স দিলাম, এটার জন্য তোমার ওয়েভ ফ্রন্ট কেমন হবে, মানে লাইট পড়বে একটা উত্তল লেন্সের উপর, এই থেকে আলো পড়ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? এখন এখানে সমস্যাটা কোথায়, এখানে পথ দিয়ে গোটা ব্যাপারটাকে ওইভাবে অ্যানালিসিস করাটা একটু মুশকিল। তার কারণ হচ্ছে এখানে দু রকমের মিডিয়াম আছে, আগেরটা যেমন গোটাটাই বায়ু মাধ্যম ছিল, যা কিছু হচ্ছে লাইট বায়ু মাধ্যমে যাচ্ছে, কিন্তু এখানে মনে রাখবে যে লাইট কিন্তু কাঁচ মাধ্যমেও যাবে, এবং দুটো মাধ্যমে কিন্তু এই পথের ব্যাপারটা সমান হবে না, কারণ দুটো মাধ্যমে বেগ সমান নয়, পথ সমান হতে বাধ্য, কিন্তু বেগের টার্মে যখন তুমি ভাববে, প্রতিসরাঙ্কের টার্মে যখন ভাববে, তখন সমান পথ সব সময় তোমার ভাবলে হবে না, জিনিসটা একটু বুঝে করতে হবে। যেমন দেখো, আমি ভাবছি এইদিকে একটা সোর্স অফ লাইট আছে, ঠিক আছে, সোর্স অফ লাইট লেন্সের উপর একটা আলো পড়ছে, তাহলে এই অবস্থায় যদি হয়, আমি তিনটে লাইটের কথা ভাবছি, সাপোজ এখান থেকে একটা লাইট যাচ্ছে, এখান থেকে একটা লাইট যাচ্ছে, আর এখান থেকে একটা লাইট যাচ্ছে। তুমি একটা জিনিস ভাবো, যেভাবে যদি আমি নাম্বারিং করি 1, 2, 3, দেখো 2 নম্বর লাইটটা আগে লেন্সের তলটাকে টাচ করে ফেলছে, তাই না? 2 নম্বরটা
প্রথমে লেন্সের তলটা টাচ করবে, এক নম্বরটা তখন টাচ করবে না, তিন নম্বরটা তখন টাচ করবে না। তাহলে যখন কোনো একটা এক মানে একাধিক রশ্মি কোনো একটা সারফেসের উপর গিয়ে পড়ছে, আমাকে দেখতে হবে ফার্স্ট যখন কোনো একটা রশ্মি টাচ করছে সেই সময়ের কথা আমি ভাবব। তাহলে সেই সময়ে আমি যদি সমান পথের কথা ভাবি, মানে দু নম্বরটা যখন এখানে যাচ্ছে, এক নম্বরটা তখন এখানে আছে আর তিন নম্বরটা তখন এখানে আছে, এবার এই তিনটে বিন্দুকে তুমি যোগ করে দাও, এই তিনটে বিন্দুকে তুমি যোগ করে দাও, তাহলে কি পাবে? একটা রেখা পাবে। তুমি এক্ষেত্রে যে রেখাটা পাবো সেই এবি কে বলা হবে আপতিত তরঙ্গমুখ, ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, আপতিত তরঙ্গ মুখ। ব্যাপারটা বোঝা গেল? যে তিনটে রশ্মি বা একাধিক রশ্মি যখন কোনো একটা মাধ্যম, সেই রশ্মিটা তোমার দর্পণের ওপর পড়তে পারে, দর্পণের ওপর না পড়ে একটা মাধ্যম থেকে দুটো আলাদা দুটো মাধ্যমের বিভেদতলে পড়তে পারে, কোনো প্রিজম সারফেসে পড়তে পারে, কোনো লেন্স সারফেসে পড়তে পারে, যেখানেই পড়ুক না কেন, যখন ফার্স্ট কোনো একটা রশ্মি টাচ করবে তখন যে ওয়েভ ফ্রন্টটা পাবো সেটাকেই বলা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। তাহলে লেন্সটার ক্ষেত্রে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্টটা কেমন? আমি বলবো প্লেন ওয়েভ ফ্রন্ট, রাইট? কিন্তু প্রতিসরণের পর কি ঘটনা ঘটবে এবার এটা ভাবো, প্রতিসরণের পর সেটা কি ঘটনা ঘটবে? দেখো প্রতিসরণের পর, এবার দেখো এটা কিন্তু পুরোটাই কাঁচ মাধ্যমে যাচ্ছে, তাই না? কাঁচ মাধ্যম। আচ্ছা কাঁচ মাধ্যমের কি প্রতিসরণ একের থেকে বেশি, তাই না? এবার কাঁচ মাধ্যমে যখন এইটুকু যাবে, আমাকে ভাবতে হবে, আমি একদম ভাবছি যে এই রশ্মিটা একদম টপ সারফেসে গিয়ে লেগেছে, মানে এইখান থেকে সিমিলারলি এখানেও আমি ধরে নিচ্ছি জাস্ট প্রিজমের কোনো থিকনেসই ওকে কভার করতে হচ্ছে না। তাহলে দু নম্বর রশ্মি মানে যখন কাঁচ মাধ্যমে যাবে অবশ্যই তার বেগটা কমে যাবে, তাই না? তাহলে বেগটা কমে যাবে মানে কি, দু নম্বর রশ্মিতে যখন এইটুকু পথ অতিক্রম করবে, এক নম্বর আর তিন নম্বর রশ্মি তার থেকে বেশি পথ অতিক্রম করবে। তার কারণ কি, দু নম্বর রশ্মিতে যখন কাঁচ মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, এক নম্বর আর তিন নম্বর রশ্মিটা তো বায়ু মাধ্যমে যাচ্ছে, বায়ু মাধ্যমে আলোর বেগ সর্বাধিক, তাহলে এ যদি 5 সেন্টিমিটার পথ অতিক্রম করে অবভিয়াসলি এ কি করবে, 5-এর থেকে বেশি পথ অতিক্রম করবে। তাহলে এখন যদি তুমি পথের কথা ভাবো, তাহলে দু নম্বর রশ্মিটা যখন এইখানে পৌঁছাবে, এক নম্বর রশ্মিটা কিন্তু একটু বেশি দূরত্ব পৌঁছাবে, তিন নম্বর রশ্মিটাও একটু বেশি দূরত্ব পৌঁছাবে, এটাই বাস্তব, তাই না? আবার বলছি লাইটের ভেলোসিটি হচ্ছে আলোক মাধ্যমে সর্বাধিক, কাঁচ মাধ্যমে অনেকটা কম। আলোক মাধ্যমে হচ্ছে 3 বায়ু মাধ্যমে হচ্ছে 3×10⁻¹, কাঁচ মাধ্যমে করলে 2.25×10⁻¹, 3×10⁻¹ বায়ু মাধ্যমে, আর কাঁচ মাধ্যমে 2.25 বা 2×10⁻¹ বলতে পারো, তাই না? তাহলে সেক্ষেত্রে এক নম্বর আর তিন নম্বর রশ্মি অনেক বেশি পথ অতিক্রম করবে দু নম্বরের তুলনায়, তার কারণ হচ্ছে বেগের কম বেশি রয়েছে। এখন যদি এই পদগুলোকে যোগ করে দিই সেটা কিন্তু আর স্ট্রেট লাইন পাবে না, সেটা একটা বক্ররেখা মতো হবে, এবং সেক্ষেত্রে আমি যদি এভাবে নাম দিয়ে দিই সাপোজ ই এফ, তাহলে তুমি মনে রাখবে এক্ষেত্রে ই এফ এটা হয়ে যাচ্ছে প্রতিসৃত তরঙ্গ। পরীক্ষা কিন্তু আঁকতে দিয়েছে লেন্সের জন্য, উত্তল লেন্সের জন্য তরঙ্গমুখ অঙ্কন করো, তখন তোমাকে আঁকতে হবে এবং একে পরে বলে দিতে হবে কোনটাকে তুমি আপতিত তরঙ্গমুখ বলছো, কোনটাকে তোমার প্রতিষ্ঠিত তরঙ্গমুখ বলছো, ঠিক আছে? যদি লেন্স না দিয়ে একটা প্রিজম নেয়, আচ্ছা অবতল লেন্সের জন্য কিন্তু একই রকমের ব্যাপার ঘটবে, তুমি বাড়িতে ওটাকে চেষ্টা করবে। আচ্ছা নেক্সট যেটা বলছিলাম, যদি একটা প্রিজমের জন্য আঁকতে দেয় আপতিত তরঙ্গমুখ কেমন হবে, প্রতিষ্ঠিত তরঙ্গমুখ কেমন হবে, আমি ধরে নিলাম এটা একটা প্রিজম, সমবাহু ধরতে হবে, তার কোনো মানে নেই, তবে সমদ্বিবাহু হতেই হবে, বিষমবাহু প্রিজম নিয়ে কাজ নেই, সমবাহু বা সমদ্বিবাহু একটা প্রিজম রেখে ফেললাম। এবার মনে করো এদিক থেকে একটা রশ্মি আপতিত হলো, টার্মিনালটাই নেব, এদিকে একটা টার্মিনাল, এদিকে একটা টার্মিনাল, এবার সোর্স অফ লাইট এখান থেকে আসছে মনে করো, তাহলে এটা এক নম্বর রে, এটা দু নম্বর রে, ঠিক আছে? এবার তুমি একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছো যে আলোক মাধ্যমে যখন যাচ্ছে এক নম্বর রশ্মি আর দু নম্বর রশ্মি দুটো পথ কিন্তু আলাদা, তাহলে আমাকে কি করতে হবে, সমান পথ নিতে হবে। আবার বলছি যে দুটো পথ হোক, তিনটে পথ হোক, চারটা পথ হোক, যতগুলো নিয়ে তুমি কনসিডার করবে, তোমাকে দেখতে হবে যদি কোনো একটা রশ্মি টাচ করে যায়, পৌঁছে যায়,
সেই মুহূর্তে যেটা তরঙ্গমুখ সেটাকেই আমি বলবো আপতিত তরঙ্গমুখ। তাহলে আমি এই ছবি থেকে বুঝতে পারছি এক নম্বর থেকে দু নম্বর রশ্মিটা অনেক আগে প্রিজমের সার্ফেসে গিয়ে পৌঁছাবে। ওই মুহূর্তে তুমি যদি তরঙ্গমুখ পেতে চাও কি করতে হবে, তরঙ্গমুখ পেতে এলে ওই বিন্দু থেকে আরেকটা রশ্মির ওপর লম্ব টানতে হবে, ঠিক আছে? যদি লম্ব টেনে দিই তাহলে সেক্ষেত্রে একে ডট ডট রেখা করলাম, এমি নাম দিয়েছিলাম, তাই তো? এই ডট ডট রেখাটা করলাম, এটাই হচ্ছে তোমার আপতিত তরঙ্গমুখ। তুমি খেয়াল করে দেখো দুটো উৎস থেকে সমান দূরত্বের দুটো বিন্দু নিলাম, তবেই আমি ক্ষেত্রে আপতিত তরঙ্গমুখটা পেলাম। এবার প্রতিশ্রুত তরঙ্গমুখের কথা যখন ভাবছো, দু নম্বর রশ্মিটা তো কাঁচ মাধ্যমে যাচ্ছে, এক নম্বর রশ্মিটা কিন্তু কাঁচ মাধ্যমে যাচ্ছে না, বায়ু মাধ্যমে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি এক নম্বর রশ্মিটা অনেক বেশি পথ অতিক্রম করবে আর দু নম্বর রশ্মিটা অনেক কম পথ অতিক্রম করবে। এবং আমি জানি প্রিজমের মধ্য দিয়ে প্রতিসরণ হলে এইভাবে আলোক রশ্মির প্রতিসরণ হয়। তাহলে এক নম্বর রশ্মিটা অনেক বেশি, সাপোজ আমি ধরে নিলাম এই পর্যন্ত গেল, যতক্ষণে দু নম্বর রশ্মিটা এখানে আসছে, তাহলে আবার তুমি এখান থেকে লম্ব টেনে দেবে, তবেই আমি ভালো করে পাবো। তাহলে এটা হয়ে যাবে কি নাম দিয়েছিলাম, ইএফ। তাহলে এটা হয়ে যাচ্ছে ইএফ, তাহলে ইএফটা হয়ে যাচ্ছে প্রতিষ্ঠিত তরঙ্গমুখ, ঠিক আছে? এইভাবে তোমাকে বুঝে বুঝে চেষ্টা করো। তাহলে তরঙ্গমুখ কি, কত ধরনের তরঙ্গমুখ হতে পারে, বিভিন্ন ধরনের ক্ষেত্রে তরঙ্গমুখ কি কি হতে পারে, সে সম্পর্কে আমি একটা আলোচনা করলাম। আচ্ছা, এবার হচ্ছে বৈশিষ্ট্য, তরঙ্গমুখের বৈশিষ্ট্য। তরঙ্গমুখের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তোমাকে জানতে হবে, কারণ ছবি আঁকার সময় এক্ষেত্রে জ্যামিতির থেকে ছবিটা বেশি, ফিজিক্যাল অপটিক্স বলা হয়। ছবি তোমাকে প্রচুর আঁকতে হবে, ছবি আঁকার সময় ওই বৈশিষ্ট্যগুলোকে তোমাকে খেয়াল রাখতে হবে। প্রথম কথা হচ্ছে যে তরঙ্গমুখ সবসময় নিজের সঙ্গে সমান্তরালে অগ্রসর হয়, ঠিক আছে? নিজের সঙ্গে সমান্তরালে অগ্রসর হয় মানে কি, তুমি মনে করো এখানে একটা সোর্স অফ লাইট নিলে, পয়েন্ট সোর্স, আমি অলরেডি জেনে গেছি এটা হয়ে গেল একটা স্ফিয়ারের মতো দেখতে, তাই না? আচ্ছা, এটা হলো একটা নির্দিষ্ট সময় পর, মনে করো 2 সেকেন্ড পর এটা হচ্ছে তরঙ্গমুখ। যদি বলি 4 সেকেন্ড পরে কেমন হবে, সেটাও স্ফিয়ার হবে। যে 6 সেকেন্ড পর কেমন হবে, সেটাও স্ফিয়ার হবে। 8 সেকেন্ড পর কেমন হবে, সেটাও স্ফিয়ার হবে। 10 সেকেন্ড পর কেমন হবে, সেটাও স্ফিয়ার হবে। তাহলে তুমি একটা জিনিস দেখো, সবগুলো যদি স্ফিয়ার হয় তাহলে এই স্ফিয়ারের তলের সঙ্গে এই স্ফিয়ার সমান্তরাল, এর সঙ্গে এ সমান্তরাল, এর সঙ্গে এ সমান্তরাল, এর সঙ্গে এ সমান্তরাল, মানে কোনোটা কারোর সঙ্গে টাচ করবে না কোনো ওয়েভ ফ্রন্ট, তাই না? তাহলে আমি বলতে পারি তরঙ্গমুখ সবসময় নিজের সঙ্গে সমান্তরালে অগ্রসর হয়, ঠিক আছে? 2 নম্বর কথা, ইট মাস্ট বি নর্মাল টু দ্য ডিরেকশন অফ লাইট। তোমার এটা যদি তরঙ্গমুখ হয়, লাইটটা কোন দিকে যায়, লাইট সবসময় এইদিকে প্রোপাগেট করবে। তুমি খেয়াল করে দেখো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, সবগুলোই 90 ডিগ্রি। এবং যখন তুমি ছবি আঁকবে তরঙ্গমুখের, তোমাকে সবসময় মনে রাখতে হবে ইট মাস্ট বি নর্মাল টু দ্য ডিরেকশন অফ লাইট। তাহলে এটা সবসময় রশ্মির সঙ্গে লম্বভাবে থাকবে, বুঝছে? আচ্ছা, তরঙ্গমুখের কোনো বিন্দুতে যদি লম্ব টানা হয় তাহলে সেই লম্বটা তরঙ্গের বেগ নির্দেশ করে, মানে কিছুই না, এখান থেকে আমি তরঙ্গ, এটা আমি তরঙ্গমুখ, আমি এটার উপর লম্ব টেনে দিলাম, তাহলে এটা যেটা ডিরেকশন দেবে তুমি সবসময় মনে রাখবে ইট ইন্ডিকেটস দ্য ডিরেকশন অফ ভেলোসিটি, ঠিক? আচ্ছা, 4 নম্বর হয়ে গেল, 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর হচ্ছে পরপর দুটো সমদশা সম্পন্ন, যদি আমি সমদশা তো হতেই হবে, বলছে পরপর দুটো যদি আমি তরঙ্গমুখ নিই তাহলে সেক্ষেত্রে এদের মধ্যে যেটা লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্বটুকু, এটা সবসময় ওয়েভ লেন্থ নির্দেশ করবে, ইট রিপ্রেজেন্টস দ্য ওয়েভ লেন্থ অফ লাইট, ঠিক আছে? এই হলো তোমার তরঙ্গমুখের বৈশিষ্ট্য। এই তো ভালো করে পড়বে, পরীক্ষায় প্রশ্ন থাকে তরঙ্গমুখ কি, এর দুটি বৈশিষ্ট্য লেখো, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে এসেই থাকে, বুঝছেন? নেক্সট আমরা নতুন একটা থিওরি পড়ব, হাইগেন্সের তত্ত্ব, বিজ্ঞানী হাইগেন্স খুব গুরুত্বপূর্ণ একটা রেজাল্ট দিয়েছিলেন, তার নাম অনুসারে এটাকে বলা হয় হাইগেন্সের নীতি, অ্যাকচুয়ালি হাইগেন্স রুল, হাইগেন্সের নীতি, তত্ত্ব থেকে নীতি বলাই ভালো, হাইগেন্স প্রিন্সিপাল, এটাকে বলা হয় হাইগেন্স প্রিন্সিপাল। কি বললেন দেখো হাইগেন্স, উনি বললেন যে সাপোজ তোমার কাছে একটা সোর্স অফ লাইট আছে, আমি ওই আগের টাইম মতো করেই ভাবছি, তাহলে আমি একটা তরঙ্গমুখ পেয়ে যাবো, এই হয়ে গেল তরঙ্গমুখ, কীরকম স্ফেরিকাল,
তরঙ্গমুখ হয়ে গেল স্ফেরিক্যাল। উনি কি বলছেন যে আমি যখন এভাবে প্রপাগেশন ধরে নেব তখন ইচ এন্ড এভরি পয়েন্ট অন দ্য ওয়েভ ফ্রন্ট, মানে আমি ওয়েভ ফ্রন্টের উপর যদি কয়েকটা বিন্দু নিই আমি ধরে নিতে পারি সেই পয়েন্টগুলো অ্যাজ এ সোর্স অফ লাইট। অর্থাৎ কি বললেন, আমি প্রথমে একটা উৎস নিলাম, সেই উৎস থেকে চারদিকে লাইট ছড়িয়ে পড়লো, আমি সেখান থেকে একটা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট পেয়ে গেলাম। উনি বলে দিলেন এই তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি বিন্দু এক একটা গৌণ উৎস হিসেবে কাজ করবে, এটা হচ্ছে প্রাইমারি সোর্স। উনি বলে দিলেন এই যে পয়েন্টগুলো পাবো, সাপোজ এখানে নাম দিলাম এ, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম সি, উনি বলে দিলেন এ বি সি এগুলোকে আমি সেকেন্ডারি সোর্স অফ লাইট হিসেবে ভাবতে পারি। মানে লাইট তো তোমার এদিকে ছড়িয়ে পড়ছে, এইভাবে লাইট ছড়িয়ে পড়ছে, তরঙ্গ এইভাবে ছড়িয়ে পড়ছে। উনি বললেন আমি এখান থেকে আবার ভাবতে পারি এখান থেকে লাইট চারদিকে ছড়িয়ে পড়ছে, এখান থেকে লাইট চারদিকে ছড়িয়ে পড়ছে, এখান থেকে লাইট চারদিকে ছড়িয়ে পড়ছে। তার মানে ওগুলো এক একটা সোর্স অফ লাইট হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে সেগুলোকে আমরা বলবো সেকেন্ডারি সোর্স অফ লাইট, এবং এখান থেকে যেগুলো বেরোবে সেগুলোকে আমরা বলবো অনুতরঙ্গ। ঠিক আছে, এগুলোকে আমরা বলবো অনুতরঙ্গ। এই গেল তোমার হাইগেনসের প্রিন্সিপাল। খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিলেন যে আমি তো একটা ওয়েভ ফ্রন্ট পাবোই, যে কোনো যেরকমই সোর্স অফ লাইট হোক না কেন, আমি যদি চারদিকে সমদশা সম্পন্ন বিন্দুকে নিতে পারি তাহলে সেখান থেকে আমি একটা ওয়েভ ফ্রন্ট পাবোই। উনি বলে দিলেন ইচ অ্যান্ড এভরি পয়েন্ট অন দ্য ওয়েভ ফ্রন্ট উইল বি কনসিডার্ড অ্যাজ এ সোর্স অফ লাইট অলসো, মানে তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটা বিন্দুকেও আমি সোর্স অফ লাইট হিসাবে ভাবতে পারি, এবং সেখান থেকে যে তরঙ্গগুলো বেরোবে সেই তরঙ্গগুলোকে আমরা বলবো অনুতরঙ্গ। ঠিক আছে, বেশ, এই যে হাইগেনসের এই নীতিটা লিখিটা এটা কিন্তু মনে রেখো, সব অনেক ক্ষেত্রে তোমার এটা কাজে লাগবে। তো হাইগেনসের নীতিটা আমরা দুটোভাবে ব্যবহার করব, পরীক্ষা তো এসে থাকে যে হাইগেনসের নীতিটি বিবৃতি করো, সেখান থেকে প্রতিফলনের সূত্র প্রমাণ করো, প্রতিসরণের সূত্র প্রমাণ করো। তো প্রতিফলনের সূত্র কিভাবে প্রমাণ করব, প্রতিফলনের সূত্র নিশ্চয়ই মনে আছে, দুটো পার্ট ছিল। ফার্স্ট পার্টে কি ছিল, যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, আরেকটা সূত্র ছিল আপতন কোণ সমান প্রতিফলন কোণ। তো এই দুটো জিনিস তোমাকে হাইগেনসের নীতি থেকে বোঝাতে হবে, বাস বলতে পারো প্রমাণই করতে হবে। তো সেই জন্য বলি একটা ছবি কিন্তু তোমাকে আঁকতে হবে। তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে রিফ্লেক্টর, মানে তোমার এখানে তুমি যেটা প্রতিফলনের জন্য সমতল দর্পণ বলতে, সাপোজ দিস ইজ প্লেন মিরর, রাইট। এবার কি করছো তুমি, এখানে রশ্মি তো বিভিন্নভাবে আপতিত হবে, আমি দুটো রশ্মির কথা ভেবে নিচ্ছি, দুটো রশ্মি ভাবতে হবে, রশ্মিগুলো একটু মাকাভাবে নিতে হবে, তা নাহলে বোঝানো একটু মুশকিল হয়ে যায়। তো আমি ধরে নিলাম এখান থেকে দুটো রশ্মি আপতিত হলো। তোমাকে বলে রাখি প্রথমে তোমাকে আপতিত তরঙ্গমুখ আর প্রতিফলিত তরঙ্গমুখ এই দুটো জিনিস ছবি এঁকে বোঝাতে হবে আগে, তারপর তুমি প্রমাণে যাবে। তাহলে দুটো জিনিস তোমাকে শো করতে হবে, একটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট আর এখানে প্রতিফলিত, আরেকটা প্রতিসৃত ছিল, তো এখানে যেহেতু প্রতিফলন হচ্ছে আর একটা প্রতিফলিত রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট। আচ্ছা, আপতিত তরঙ্গমুখ কোনটা হবে, আবার বলে দিচ্ছি, একাধিক রশ্মি যদি আপতিত হয় যে কোনো সিস্টেমের উপর, প্রতিফলন হোক, প্রতিসরণ হোক, প্রিজম হোক বা লেন্স হোক, সব ক্ষেত্রেই বললাম তোমাকে দেখতে হবে আইদার অফ রে will reach the surface earlier, দুটোর মধ্যে বা তিনটের মধ্যে যে কোনো একটা রশ্মি দেখবে আগেই সারফেসে পৌঁছাচ্ছে। এখানে কোনটা আগে পৌঁছাচ্ছে, দু নম্বরটা পৌঁছাচ্ছে, মানে এই পথটা হচ্ছে 10 সেন্টিমিটার যদি হয় এই পথটা কিন্তু অ্যাটলিস্ট 12 সেন্টিমিটার, তাহলে দু নম্বর রশ্মিটা আগে পৌঁছাচ্ছে। তাহলে যখন ওই রশ্মিটা সারফেসে পৌঁছে যাবে ওই সময়ে যেটা ওয়েভ ফ্রন্ট, দ্যাট ইজ কল্ড ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট অলওয়েজ। তিনটে বা চারটা যতগুলোই রশ্মি নাও তার মধ্যে প্রথমে যখন কোনো একটা রশ্মি সেই সারফেসকে টাচ করবে সেই মুহূর্তে যেটা ওয়েভ ফ্রন্ট সেটাই হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট। তাহলে দু নম্বর রশ্মিটা পড়ে মুছে গেছে, আমি ওয়েভ ফ্রন্ট পাবো কী করে, একটু আগে বলেছি ইট মাস্ট বি নর্মাল টু দ্য রে, তাহলে আমি এই বিন্দু থেকে রেটার ওপর লম্ব টানে দেবো। তাহলে এই বিন্দু থেকে যদি আমি রের ওপর লম্ব টানি মোটামুটি এরকম হবে। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি এখানে এবিটাই হচ্ছে আপতিত তরঙ্গমুখ। ঠিক আছে, এখানে আমার এবিটাই হচ্ছে আপতিত তরঙ্গমুখ, বা আমি যেরকম নাম দিয়েছি সেরকম রাখছি,
সাপোজ আমি এটাকে এভাবে নাম দিলাম যে এসি, এসিটা হচ্ছে এখানে আপতিত তরঙ্গ। ঠিক, বেশ। তাহলে তোমার দু নম্বর রশ্মিটা যখন এ তে পৌঁছাচ্ছে তখন এক নম্বর রশ্মিটা সি তে পৌঁছাচ্ছে, এটা তুমি মনে রেখো। এবার আমি বলে রাখি এর পরের অবস্থাটা ভাবো। এর পরের অবস্থানে দু নম্বর রশ্মিটা কিন্তু এইদিকে আর যেতে পারছে না, এক নম্বর রশ্মিটা কিন্তু বায়ু মাধ্যমে এদিকে যাচ্ছে। আমাকে কি করতে হবে, সমান পথ নিতে হবে, তা নাহলে হবে না। এবার আমি কি করব, এক নম্বর রশ্মিতে যখন পৌঁছাবে তখনকার তরঙ্গ মুখটা নেব, তাহলে আমি প্রতিফলিত তরঙ্গ মুখ পাবো। আচ্ছা, নেবার নিয়ম কি, আবার বলি, সমান পথ নিতে হবে। তা তোমাকে যদি সমান পথ নিতে হয়, দুজনের পথ যদি একই দিকে না হয়, তাহলে তুমি কি করবে, তোমাকে কি করতে হবে, সব থেকে সুবিধা হচ্ছে তোমার কাছে যদি কম্পাস থাকে। কারণ কম্পাস দিয়ে কেটে নিয়ে সমান দৈর্ঘ্যের করেছিলে না ক্লাস সেভেন এইটে, যে তোমাকে 8 সেন্টিমিটার সরল রেখা দিলাম, সেখান থেকে 5 সেন্টিমিটার সরল রেখা কাটো। তাহলে কি করো তোমরা, 5 সেন্টিমিটার প্রথমে কেটে নিয়ে সেই 8 সেন্টিমিটার, এটা মনে করো 8 সেন্টিমিটার আর এটা মনে করো 5 সেন্টিমিটার। তো এটা 5 প্রথমে কম্পাস বসালে, এখানে এভাবে কেটে নিলে, কাটার পর কি করলে, এখানে বসালে, নিয়ম করে টেনে দিলে, তাহলে এটা হয়ে গেল তোমার 5 সেন্টিমিটার। এইভাবে করেছিলে তো, তো তোমার এখানেও কিন্তু তাই করতে হবে, তোমাকে সমান পথ করতে হবে। তুমি একটা পেন্সিল কম্পাস নিলে পরীক্ষার সময়, তোমার বোঝার জন্য বলছি, সি থেকে এই দূরত্বটা মাপলে, আমার তো এতটা দূরত্ব দরকার, এক নম্বর রশ্মিটা এতটা দূরত্ব গেছে সি থেকে সাপোজ এফ পর্যন্ত গেছে, তাহলে কি করবে তুমি, সি এফ এর সমান বৃত্তচাপ নেবে। সি এফ এর সমান বৃত্তচাপ নিয়ে এ কোন দিকে যাবে, তুমি জানো এ কোন দিকে যাবে, প্রতিফলিত হওয়ার পর এ এই দিকে যাবে, তাই না, আপতিত হয়ে প্রতিফলিত হলো, এ এই দিকে যাবে, কিন্তু তোমার তো দরকার প্রতিফলিত তরঙ্গ মুখ। তাহলে তুমি কি করবে, আবার বলছি, সি বিন্দুতে কম্পাস বসাবে, সি এফ এর সমান করে নেবে, সি এফ এর সমান করে নেবার পর এ বিন্দুতে বসাবে, বসিয়ে বৃত্তচাপ আনবে। তাহলে বৃত্তচাপটা কেমন হবে, আমি দেখলাম বৃত্তচাপটা মোটামুটি এই এইখানটাই হবে, এইখানটাই হবে। তার মানে আমি বলতে পারি এটাকে যদি নাম দিই ডি, সি এফ মাস্ট বি ইকুয়াল টু এডি, সি এফ এর সমান করে আমি এডি অংশ কাটছি। তাহলে তরঙ্গ মুখ পাওয়ার জন্য কি করব, এই দুটোকে যোগ করে দেবো, তুমি দেখবে এটা যেন নর্মাল হয়। সব থেকে ভালো হচ্ছে আগে লম্বটা টেনে দাও, তারপর তুমি বৃত্তচাপ হালকা করে দেখে দাও যে তুমি বৃত্তচাপ টেনেছ। পরীক্ষায় তোমার ওই কম্পাস দিয়ে মাপার দরকার নেই, তুমি মোটামুটি হিসাব করে দেখাবে। তাহলে আমি বলতে পারি এখানে ডি এফ যদি নাম দিই, তাহলে সেক্ষেত্রে ডি এফটা হচ্ছে প্রতিফলিত তরঙ্গ মুখ। বাস এইটুকু ছবি, আরেকটা ছবি করতে হবে, এদিকে রশ্মিটাও দেখে নিতে হবে, যেটা এরপর এটার সঙ্গে সমান্তরাল করে অগ্রসর হবে। তাহলে এটা হচ্ছে তোমার ছবি, মানে প্রতিফলন মানে ছোটখাটো ছবি সেরকম নয়, বুঝিয়ে বুঝিয়ে প্রতিটা লাইন প্রতিটা এভাবে করতে হবে কিন্তু। ঠিক আচ্ছা, এবার আমি বলি আমাকে এবার প্রতিফলনের সূত্রটা প্রমাণ করতে হবে। আচ্ছা কি পেলাম, দেখো প্রথম সূত্রটার কিন্তু আলাদা করে কোনো প্রমাণ নেই, এখানে আপতিত রশ্মি কোনটা, এটা আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি কোনটা, এটা প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অভিলম্ব কোনটা, এইভাবে যদি আমি অভিলম্বটা নিই তাহলে একটা অভিলম্ব আসবে। তো সেগুলো যে বোর্ডের তলে আছে, আমি তো বোর্ডের তলে দেখতে পাচ্ছি সবগুলো বোর্ডের তলে আছে, তার মানে আমি বলতে পারি সবগুলো একই তলে অবস্থিত আছে। তাহলে ফার্স্ট সূত্রটার প্রমাণ কিছু নয়, তোমাকে লাস্টে বলে দিতে হবে, আগে সেকেন্ড প্রমাণটা করি, লাস্টে বলবো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং মুঙ্কিত অভিলম্ব আমার কাগজের তলে আছে বা খাতার তলে আছে, তার মানে তারা একই তলে অবস্থিত। সুতরাং প্রথম সূত্রটার কোনো প্রমাণ নেই। আচ্ছা দ্বিতীয় সূত্রটার কিন্তু প্রমাণ আমাকে করতে হবে। তো দ্বিতীয় সূত্র প্রমাণ করার আগে তোমাকে আমি বলে দিই যে এখানে কিন্তু আপতন কোণ প্রতিফলন কোণের কনসেপ্ট আলাদা। কিরকম, আগে কি করেছিলে, একটা লম্ব টেনেছিলে, সেই লম্বটা আপতিত রশ্মির সঙ্গে যে কোণ করে সেটা আপতন কোণ, আর ওই লম্বটা প্রতিফলিত রশ্মির সঙ্গে যে কোণ করে সেটাকে বলেছিলে প্রতিফলন কোণ। তো এখানে তোমাকে বলে রাখি আপতিত তরঙ্গ মুখ প্রতিফলকের সঙ্গে যে কোণ করবে তাকে বলবো আপতন কোণ, প্রতিফলিত তরঙ্গ মুখ প্রতিফলক তলের সঙ্গে যে কোণ করবে সেটাকে আমি বলবো প্রতিফলন কোণ। বুঝে গেছে, তার মানে এখানে তোমার সি এ এফ এটা হচ্ছে তোমার আপতন কোণ, আর অ্যাঙ্গেল এ এফ ডি এটা হচ্ছে প্রতিফলন কোণ, এবং তোমাকে প্রমাণ করতে হবে এই দুটো কোণ সমান, অবভিয়াসলি ইউজিং জিওমেট্রি। তো কিভাবে করব, আমার এখানে দেখো দুটো ত্রিভুজ আছে, একটা হচ্ছে ত্রিভুজ এসিএফ ও ত্রিভুজ এডিএফ। আচ্ছা এই দুটো ত্রিভুজ যদি কম্পেয়ার করো, দেখো এএফটা হচ্ছে কমন,
এফটা হচ্ছে সাধারণ বাহু ঠিক একটা শর্ত আমি তিনটে শর্ত নেব তিনটে শর্ত দিস সর্বসম আচ্ছা এবার দেখো এই কোণটা লম্ব 90 ডিগ্রি এই কোণটাও 90 ডিগ্রি কারণ রে ইজ অলওয়েজ নরমাল টু দ্য ওয়েভ ফ্রন্ট তাহলে আমি লিখতে পারবো অ্যাঙ্গেল ACF ছবিতে দেখাবার দরকার নেই ছবিটা অযথা খারাপ হয়ে যাবে সমান ADF সমান 90 ডিগ্রি কেন কারণ তরঙ্গমুখ তার বৈশিষ্ট্যই বলে দিয়েছে যে রে ইজ অলওয়েজ নরমাল টু দ্য ওয়েভ ফ্রন্ট এবং ছবি আঁকার সময় যেন লম্ব বোঝা যায় অনেকে ছবি আঁকার সময় লম্বই হয় না যেমন খুশি একটা দাগ টান দিল এখানে যেমন খুশি দাগ টান দিল করে দিল যেমন খুশি দাগ টানলে কিন্তু হবে না তোমার যখন ছবিটা পরীক্ষক দেখবে ছবি এক দেখায় যেন এই এইটা যেন রেস সঙ্গে লম্ব হয় আর এটাও যেন রেস সঙ্গে লম্ব হয় সো আঁকার সময় তুমি নরমাল কথাটা মনে রেখেই আঁকবে আচ্ছা দুটো শর্ত হলো অত তিনটে শর্ত লাগবে তিনটে শর্ত আমি আনবো কোত্থেকে দেখো আরেকটা শর্ত হচ্ছে আমি বলতে পারি দেখো তো CF সমান AD দেখো CF এর সমান করেই তো কম্পাস নিলে CF এর সমান করেই তো কাটলে কেটে AD নিলে তাহলে CF সমান AD হবে না তাহলে তিনটে শর্ত হয়ে গেছে তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে সর্বসম ত্রিভুজ আর সর্বসম ত্রিভুজ যখনই তুমি প্রমাণ করে দিলে আমি অবশ্যই বলতে পারি CAF ইকুয়াল টু AFB তার মানে তোমার প্রমাণিত হয়ে গেল I সমান R দেখো এই প্রমাণটা খুব সহজ তোমার প্রথম কাজ হচ্ছে তিন নম্বর দেবে ছবিটা ঠিকঠাক আঁকা ছবি ঠিকঠাক থেকে কোনটা আপতিত তরঙ্গমুখ কোনটা প্রতিফলিত তরঙ্গমুখ পরিষ্কার করে বুঝিয়ে বলে দেওয়া ওটা বলে দেওয়ার পর বাস এইটুকু প্রমাণ শেষে কনক্লুশন করবে যে একই তলে আছে ওটা তো দেখতেই পাচ্ছেন আর সেকেন্ড টাইম তো প্রমাণ করে দিলাম তাহলে প্রতিফলনের সূত্রটি হাইগেনসের নীতি থেকে প্রমাণিত হয়ে গেল ঠিক আছে প্রতিফলনের সূত্র যেমন প্রমাণ আছে তেমনি প্রতিসরণের সূত্রগুলোও কিন্তু প্রমাণ করতে হবে এবং প্রতিসরণের সূত্রটাও কিন্তু পরীক্ষায় বেশ আসে আচ্ছা প্রতিসরণের সূত্র প্রমাণ করতে গেলে আমার কি লাগবে আমার দুটো ডিফারেন্ট মিডিয়াম লাগবে তো আমি ধরে নিলাম দুটো আলাদা মিডিয়াম উপরটা একটা মিডিয়াম লঘু ঘন আমি আলাদা করে না বললেও হবে আমি ধরে নিচ্ছি উপরটা লঘু নিচেরটা হচ্ছে ঘন ঠিক আমি আরো ধরে নিচ্ছি নাম দিয়ে দিই সাপোজ এটা হচ্ছে এক নম্বর মিডিয়াম এটা দু নম্বর মিডিয়াম আমি ধরে নিলাম এক নম্বর মিডিয়ামে বেগ হচ্ছে C1 দু নম্বর মিডিয়ামে বেগ হচ্ছে C2 এক নম্বর মিডিয়ামের পরম প্রতিসরাঙ্ক μ1 আর দু নম্বর মিডিয়ামের পরম প্রতিসরাঙ্ক হচ্ছে μ2 অ্যাবসলিউট রিফ্র্যাকটিভ ইনডেক্স আচ্ছা আগের মতোই আমি ভাববো যে আমার কাছে একগুচ্ছ রশ্মি আছে অ্যাটলিস্ট দুটো রশ্মি নেবো বই হয়তো তিনটে রশ্মি দিয়ে করেছে তিনটে রশ্মি দিয়ে না করলেও চলবে এই একটা রে একটু আনতভাবে করবে তাহলে একে বোঝানোটা একটু টাফ হয়ে যায় নিজে আঁকা যখন প্র্যাকটিস করবে এগুলোর জন্য তখন তুমি এমনি বুঝতে পারবে যে আঁকাটা যতটা সহজ মনে হচ্ছে বুঝে বুঝে আঁকতে গেলে একটু বেশ ভালোভাবেই আঁকতে হবে বেশ আবার আগের মতো ভাবো যে আমাকে কি করতে হবে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু শো দ্য ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট অ্যান্ড রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট এই দুটো যদি তুমি এঁকে দিতে পারো তাহলে তোমার কাজ সহজ হয়ে গেল আচ্ছা ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট কিভাবে নেব আমার আগের নিয়ম দুটো রশ্মি নিয়েছি আইদার অফ দ্য রে উইল রিচ টু দ্য সারফেস আর্লিয়ার দু নম্বর রশ্মিটা আগে পৌঁছাচ্ছে তাহলে দু নম্বর রশ্মিটা যখন আগে পৌঁছাচ্ছে সেই মুহূর্তে তুমি অপর রশ্মির ওপর লম্ব টেনে দাও বারবার বলছি ইট মাস্ট বি নর্মাল তাহলে অপর রশ্মির ওপর আমি নর্মাল টেনে দিলাম যখনই আমি অপর রশ্মির ওপর নর্মালটা টেনে দিলাম তখন আমি পেয়ে গেলাম এ সাপোজ সি তাহলে এসিটা হয়ে গেল ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট প্রথমেই আমি বলে দিলাম এসিটা হচ্ছে আপতিত তরঙ্গমুখ এসি আপতিত তরঙ্গমুখ এবার আমাকে প্রতিষ্ঠিত তরঙ্গমুখ খুঁজতে হবে এখানটাতেই সমস্যা সমস্যাটা তুমি কিভাবে সমাধান করবে দেখো তুমি বলবে যখন এক নম্বর রশ্মিটা যখন এক নম্বর রশ্মিটা সি থেকে এফ বিন্দুতে পৌঁছাবে তখন দু নম্বর রশ্মিটা এ থেকে দু নম্বর মাধ্যমে প্রবেশ করবে এটা তো আর এদিকে যাবে না আমি জানি ওটা এদিকে যাবে তাহলে আবার বলছি শোনো যখন এক নম্বর রশ্মিটা সি থেকে এফ বিন্দুতে পৌঁছাবে দু নম্বর রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে
এবার দ্বিতীয় মাধ্যমে কতটা দূরত্ব যাবে সেটা তো এবার সমান সমান হবে না, কারণ এই মাধ্যমে যা বেগ আর এই মাধ্যমে একই বেগ হবে না। তো তুমি এভাবে ভাবো যে এটাকে আমি ধরে নিয়েছি লঘু মাধ্যম, বোঝার জন্য এটা লিখতে হলো, এটা হচ্ছে ঘন মাধ্যম। তা তুমি একটা জিনিস ভেবে বলো যে লঘু মাধ্যমে বেগ বেশি না ঘন মাধ্যমে বেগ বেশি? অবভিয়াসলি লঘু মাধ্যমে বেগ বেশি, সি ওয়ান ইজ গ্রেটার দেন সি টু। তাহলে এক নম্বর রশ্মিটা প্রথম মাধ্যমে যদি সিএফ দূরত্ব যায়, দু নম্বর রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে কম দূরত্ব যাবে, এটা যদি 10 হয় 10 এর থেকে কম যাবে, তার কারণ হচ্ছে দু নম্বর মাধ্যমে তার বেগ কম, তাই না? তাহলে দু নম্বর রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে কিন্তু তার পথটা অনেকটা কম দূরত্ব যাবে। আচ্ছা, কম দূরত্ব আমি ধরে নিলাম এদিকে কম দূরত্ব কোনো একটা দিকে গেছে, মানে ওটা যদি 10 হয় 10 এর কম করে সাপোজ 8 করে আমি এখানে একটা বৃত্ত চাপিয়ে দিলাম, আঁকবো পরে, আমাদের উল্টোভাবে আঁকতে হবে। আচ্ছা, প্রতিসৃত তরঙ্গমুখ কিভাবে পাবো বলে রাখি, প্রতিসৃত তরঙ্গমুখ রে এর সঙ্গে নর্মাল হবে, তাহলে আমি কি করব এফ বিন্দু থেকে লম্ব টেনে দেবো, এটাই আঁকার নিয়ম, এই লম্ব টেনে দিলাম। এবার এই রশ্মিটা এটার সঙ্গে সমান্তরাল হবে, যা গতিপথ মেকে গেছে সেটাও বোঝা যাচ্ছে। আচ্ছা, এখানে আমি কি নিয়েছিলাম ডি, তাহলে ডি এফ টা হচ্ছে প্রতিসৃত তরঙ্গমুখ, তুমি যে হিসাব করে করেছো সেটা বোঝাবার জন্য এই দূরত্বটা কত হবে, এই দূরত্বটা হয়ে যাবে সি ওয়ান ইনটু টি, হবে না? বেগ যদি সি ওয়ান হয়, টাইম যদি টি হয়, তাহলে সি ওয়ান ইনটু টি, তাহলে এ ডি এই দূরত্বটা কত হবে, এখানে সি টু বেগ একই সময়ে পৌঁছেছে, তাহলে সি টু ইনটু টি, তাহলে ওখানে তুমি সি ওয়ান টি নিয়েছো আর এখানে তুমি সি টু টি ব্যাসার্ধের বৃত্তচাপ নিয়েছো। এরকম একটা ছবি সবসময় শো করবে তরঙ্গমুখ আঁকার সময়, প্রতিষ্ঠিত বা প্রতিফলিত সময়, যে তুমি অ্যাজ ইফ সত্যি সত্যি বৃত্তচাপ কেটেছো, বৃত্তচাপ কেটে এঁকেছো সেটা বোঝাবার জন্য যেখানেই করো না কেন এরকম একটা বৃত্তচাপ শো করে দেবে, ঠিক আছে? মানে সবটা আঁকার পর উল্টো দিক থেকে, তুমি যদি অ্যাকচুয়ালি আঁকতে তারপর স্পর্শ ওইরকমভাবে করা যায় না, অ্যাকচুয়াল ছবি পাবো না। তাহলে সবসময় দু নম্বর ছবিটা আগে, দু নম্বর রশ্মিটা আগে পৌঁছাচ্ছে, যখন পৌঁছাচ্ছে লম্ব টানলাম, এবার এক নম্বর রশ্মিটা যখন পৌঁছাচ্ছে তখন আমি লম্ব টানলাম, তাহলে যে আগে পৌঁছাচ্ছে সেই সময় গিয়ে লম্বটা টানলাম সেটা হচ্ছে ইনসিডেন্ট ওয়েভ ফ্রন্ট, আর যে পরে পৌঁছাচ্ছে সেই মুহূর্তে যখন লম্ব টানলাম সেটা হয়ে গেল রিফ্র্যাক্টেড ওয়েভ ফ্রন্ট। বাস, এবার তোমার আগের হিসাব অনুসারে এটা হবে আই, ওয়েভ ফ্রন্টটা প্রতিসারক তলের সঙ্গে যে কোণ করে সেটা আপতন কোণ, আর প্রতিসৃত তরঙ্গমুখটা প্রতিসারক তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। তোমাকে কি দেখাতে হবে, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ, তাহলে আমি ওটাই করে ফেলি, যে সাইন আই একবারে লিখে ফেলি, সাইন আই বাই সাইন আর কি আসছে দেখো, সাইন সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কোণটা সি এফ বাই এ এফ, তাহলে এটা পড়ে থাকছে সি এফ বাই এ এফ, আর এটা সাইন আর এটা লম্ব এটা অতিভুজ, তাহলে এটা হয়ে যাচ্ছে এ ডি বাই এ এফ, তাহলে এ এফ এ এফ কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে সি এফ by AD, CF সমান C1T আর AD C2T, তাহলে পড়ে থাকছে C1 by C2, তাই না? C1 by C2, এবার তোমরা জানো যে mu equal to কি হয়, proportional to 1 by v, তাহলে এখানে C1 by C2 হলে কি হবে, mu 2 by mu, mu সঙ্গে আলোর বেগের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে আমি কি পেলাম, সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান, তাহলে ঘুরিয়ে বলতে পারি সাইন আই বাই সাইন আর দিস ইজ ইকুয়াল টু ওয়ান মিউ টু। দেখো এটাই হচ্ছে তোমার সেই পরিচিত স্নেলের সূত্র, অথবা তুমি বলতে পারো এটা হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র, এটাই প্রমাণ করতে হয়, তোমার প্রথম সূত্রটার প্রমাণ করার কোনো জায়গা নেই, ওটা জাস্ট ছবি যেহেতু এঁকে দিয়েছো আঁকতে পেরেছো, সুতরাং তুমি এখান থেকে বলবে স্নেলের সূত্র তো প্রমাণ হয়ে গেল, বলবে যে আপতিত রশ্মি প্রতিষ্ঠিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব বা অভিলম্ব এখানে আমি আঁকিনি বললেও চলবে, এক বল দিও একই তলে বর্তমান, আর আমি পেয়ে গেলাম যে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন তাদের অনুপাত কি হচ্ছে, প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণকের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাই না? সুতরাং এটাই ছিল প্রতিসরণের সূত্র, তাহলে আমার প্রতিসরণের সূত্রটা প্রমাণ হয়ে গেল হাইকেন্স নীতি থেকে, দুটোই কিন্তু পরীক্ষার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট, ঠিক আছে?
কোনো নির্দিষ্ট নিয়ম নেই, পরপর 2 বছরও প্রতিফলন দিয়েছে, আবার কোনো 1 বছর প্রতিসরণ দিয়েছে, এইভাবে কিন্তু দেয়। প্রতিফলন আর প্রতিসরণের সূত্র দুটোই তোমরা পরীক্ষার জন্য ভালোভাবে তৈরি করবে। মনে রাখতে হবে শুধুমাত্র তোমাকে ছবিটা ঠিকঠাক আঁকতে হবে, বাকিটা তোমার প্রমাণ করাটা এমন কিছুই নেই, তাই না? ছবিটা তোমাকে বুঝে বুঝে আঁকার জন্য ওটাই বারবার বলছি, দুটো রশ্মি নিয়ে করবে, অযথা 3টে রশ্মি নিয়ে ঝামেলা বাড়াবে না। দুটো রশ্মির মধ্যে যে কোনো একটা রশ্মি আগে পৌঁছাবে, যখনই কোনো একটা রশ্মি পৌঁছে যাবে সেই অবস্থায় বা সেই বিন্দু থেকে যখন অপর রশ্মির ওপর লম্ব টানবে, সেই লম্বটাই হয়ে যাবে আপতিত তরঙ্গমুখ। এবার প্রথমটা যেটা পৌঁছালো, 2 নম্বর যেটা থাকবে, মানে এখানে যেমন 2 নম্বরটা আগে পৌঁছাচ্ছে, 1 নম্বরটা পরে পৌঁছাচ্ছে। এবার 1 নম্বরটা যখন পরে পৌঁছাচ্ছে, তখন সেই অবস্থান থেকে আবার রশ্মির ওপর লম্ব টানো, তাহলে সেটা যেটা দেবে সেটা হচ্ছে প্রতিসৃত তরঙ্গমুখ দ্বিতীয় ক্ষেত্রে, আর প্রথম ক্ষেত্রে প্রতিফলিত তরঙ্গমুখ। তরঙ্গমুখ যদি তুমি এঁকে ফেলতে পেরেছো, বাকি প্রমাণটা দেখবে খুবই সহজ, ক্লাস 7-8 এর প্রমাণ আছে, একটু করে নেবে, ভালো করে তৈরি করবে এই পার্টটা।